মেরিল সাদা হয়ে আছে এর জন্য। একটা লং টাইম না, আজকে কি শনিবার না? কি মনে হয় ভুলে গেছিলাম আজকে শনিবার, কালকে না এক্সাম? কালকে এক্সাম। ভুলে গেছো আমাকে তোমরা, এর জন্য চলে আসছি একটু ওকে দিতে, আমি বসেই রয়েছি ঘরে। হ্যালো, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর জয়নিং, যার যা জয়েন করতেছো আফটার লং টাইম। আচ্ছা, আমি 21 তারিখ থেকে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবো, আমি 21 তারিখে লাইভও আসবো, পিকচার টিকচার থেকে শুরু করে সব 21 তারিখ থেকে তোমরা পেয়ে যাবো, বিকজ 20 তারিখে আমার এক্সাম শেষ হবে, সো বুঝতেছো তখন থেকে আমি ফুল অ্যাক্টিভ হয়ে যাবো। রাইট না হচ্ছে আমার এক্সাম চলতেছে, এর জন্য আমি সবকিছু অফ, মানে আমার পেজ অফ, আমার হচ্ছে পিকচার টিকচার তোলা অফ, ভিডিও করা অফ, এর জন্য আমাকে কোনো প্ল্যাটফর্ম এখন দেখতেছো না, আমি উধাও ফর দিস রিজন। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? তোমার লাইভে ফার্স্ট টাইম, লেটস ওয়েলকাম মি। ও আচ্ছা, থ্যাংকস কিউ আমার লাইভে আসার জন্য। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমি গোসল করে আসছি, গোসল করে এসে জাস্ট তোমাদের সাথে লাইভে চলে আসছি। এখন আমার চুলের তাই কি অবস্থা, চুলগুলো একদম নাই নাই লাগতেছে, গোসল করলে যা হয় আর কি। নাড্ডু বেল, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোমার এক্সামের প্রিপারেশন কেমন? পড়ছি 2টা অধ্যায়ের থেকে দিতে, এটা দিও না, আমার এখানে লাগবে কালো, আমাকে কালো লাগছে। আলো কু রক্তন খাইছে হাতে, 2টা অধ্যায় পড়ছে আর পারি না, এত পড়ার শেষ করতে পারবো বলো এক রাতে? লিখতে কইতেছে চাপাড়া চারটাছে, আমার হাত তো অনেক পশম, মানে অনেক বেশি পশম, আমার পায়ে অনেক বেশি পশম। হাই সাবা, রক্তন খাইছে পিঠের, বাবা রে বাবা, আই এম সরি, তোমাকে ভুলতে পারি? এত ভালোবাসা না, আই থট তোমরা ভুলে গেছো আমাকে, কজ আমি অফ করে দিছি, তখন ভিডিও কল অফ করে দিছি, আমার হচ্ছে পিকচার টিকচার সব কিছু অফ, সব অফ। রাইট নাও হচ্ছে এক্সামটা শেষ হলে আর কি সব কিছু তো আমি ব্যাক করবো, কজ প্যারা লাগে যে আমি এক্সাম দিব, এক্সামের সাথে সাথে। তুই কি মুসলি? তুই আমার টি শার্টে মুসলি কেন? শাস্ত্রা বলা পাই। এক্সাম কেমন হচ্ছে? এক্সাম ভালো খারাপ দুইটা মিক্সড করে হচ্ছে, কজ একসময় গার্ড অনেক পড়তেছে, একসময় কম গার্ড দিতেছে, তো আমরা হচ্ছে দেখা লেখা পার্টি। আমি জোকিং, কারণ এখান থেকে অনেকে লাইভ কেটে কেটে নেই, তো থাক আর কিছু বলবো না, একদম তোমাকে হচ্ছে তোমাদেরকে হচ্ছে আমি এক্সাম শেষে সব বলবো না, কীরকম হয়েছে এক্সামে, কীভাবে কী দিছি, মজা টজা সবই বলবো, রাইট নাও পারতেছি না। কেমিস্ট্রি খারাপ হয়েছে না তোমার? সেকেন্ড পেপার পড়ো গিয়া দেখছো, এগুলো সব হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসছে, ইনস্টাগ্রাম লাইভে বলছিলাম। হ্যাঁ আমার হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার অনেক খারাপ গেছে, আমি থেকে জানি না, সেকেন্ড পেপার হচ্ছে খারাপ দিই তাহলে বাস খাবো আমি, এখানে তো ছিল না। আরে ভাই না, এখানে নেই, ওখানে দেখো তো এগুলো নিচে, এত বড় ব্যাগ এখানে নিচে থাকে, তাহলে এইগুলো নিচে কেমনে থাকবে? রুমে দেখ, আমি তোমার পিছনের বেঞ্চে একসাথে এক্সাম দিই, কি অবস্থা, পিছনের বেঞ্চে বসে একটু দেখাম এখন না, এরকম করো কেন তোমরা, দেখাবা পিছনের বেঞ্চে যখন বসছো একটু, এমনিতে আমার ক্লাসের টপারটা আমার দেখায়নি। আচ্ছা চুলগুলো শুকাস না কেন ভাই, শুকা শুকা। আমার ফ্রেন্ড এখানে আমার ওর ছবি দিতেছে, তো যাস না কে তুই, যা তাড়াতাড়ি, তুই ঢং করিস না আমার সামনে। আচ্ছা কেমন আছো? তো আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জানি না ভাই আমার রেজাল্ট নিয়ে অনেক টেনশন লাগতেছে,
হ্যাঁ আমাকে আমি দেখছি, আমাকে হচ্ছে অনেক মেসেজ করছো তোমরা ইনস্টাগ্রামে, আমাকে একমাত্র তোমরা মেসেজ করতে পারো। এখানে অনেকে বলছো আপু একটু উকি মুকি দিয়ে যাও, এর জন্য আমি ইনস্টাগ্রাম লাইভে আসছিলাম তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে। তো আমি রাইট নাও হচ্ছে আবার ইয়াতে আসছি, ভাবলাম যে একটু পেজে লাইভে যেয়ে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসি, কজ এখনও তোমার হচ্ছে 20 তারিখ পর্যন্ত আবার সব কিছু অফ থাকবে। সো একটু উকি দিতে আসলাম, দেখতে আসলাম তোমরা সবাই কেমন আছো, ভুল হয়ে গেছো নাকি। জিমিনি এই যে লক্ষ্মী বউ রিপ্লাই দিবা, ও আচ্ছা ভাইয়া দিয়ে দিলাম, তুমি একটু কথা বললে তো দেখাইতে। আমি তো জানি না এসে কথা বলবো, আমি তো বসেই থাকি চুপচাপ, যে আমি দেখছো না আমি কত ভদ্র যে এখানে চুপচাপ বসে বসে এক্সাম দিই। আল্লাহ, বারবার স্যার ম্যাডাম রেশে আমার খাতাটাই নিয়ে যায়, ওটা কপাল। ভাই আমি যদি একটু পিছনে ঘুরে দেখি আমার কাছে এসে স্যার ম্যাডামটা বসে থাকে, একটু পিছনে ঘুরে দেখলে আমার কাছে স্যার ম্যাডামটা এসে বসে থাকে। কি ম্যাম তুমি দেখা লিখতেছো কেন, একটু দেখতে দেন, এমন করেন কেন আমার সাথে। কেমিস্ট্রি খারাপ হয়েছে আমার, খুবই খারাপ হয়েছে, নট লাইক জাস্ট গার্ডের জন্য আমার একটু খারাপ হয়েছে, পরে বলবো, এখন না, এক্সাম শেষে আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা। কিন্তু একটা কাজ করব, সেটা হচ্ছে তোমার এক্সাম শেষে কিন্তু আমি ইউটিউবে অ্যাক্টিভ হয়ে যাব, অনেক জায়গায় ঘোরা হবে। এইলি তো আমাকে দর্শনটা একটু দিতে থাকি, তো মানে একটু ব্লগ ব্লগ হবে, তো আপলোড করব, আই আপলোড করব, ব্লগ করব, মিথ্যক মেকআপ টিউটোরিয়াল মিউটোরিয়াল সবই হবে। ইউটিউবের টাকা তো চলে গেছে, ওই যেটা নতুনটা মানে পুরনটা যেটা না ওটার ইউটিউবের টাকা নাই, মনিটাইজেশন ওটা চলে গেছে, এর জন্য আমার 50 না 60 হাজার টাকা সব মারি গেছে। এটা নাকি হারিয়ে গেছে না টাকা, আমি আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে কিন্তু আর্ন করি নাই, সত্যি যেটা আমার ইউটিউব থেকে আমি 1 টাকাও এখন পর্যন্ত পাইনি, আর্ন করা হয়নি আমার এখনো। মানুষ ভাবে কত টাকা আর্ন করে ফেলছিস, এখনো 1 টাকাও পাইনি। না এবার একটা তো আমি অ্যাক্টিভ হয়ে যাব, মাদারীপুর থেকে দেখতেছি, আমার মাদারীপুর আছে, আমি ভাবছি আমার মাদারী কিনছে। ইয়াত্রা দত্ত ওই ক্রিমটা দত্ত নেভিয়া, তুমিও ময়দা সুন্দরী, সমস্যা আমি না কিছু কিছু ছেলেদের দেখি চেহারার নাই ঢক, মেখুজে খুবই খুব সুন্দর, যে ন্যাচারাল। আমি বললাম বলি দাঁড়াও, আমি না ওই ছেলেগুলো চেহারা নাই কোনো ঢক, কিন্তু মেয়ে চাইবো, মেয়ে লাগবে তাদের হচ্ছে ন্যাচারাল, হচ্ছে গালের ভিতরে ব্লাস থাকবে ওদের, ন্যাচারাল হচ্ছে লিপগুলো থাকবে হচ্ছে একদম গোলাপির মতো, ন্যাচারাল হচ্ছে তাদের ফেসটা ফাউন্ডেশনের মতো থাকতে হবে, ওরা এরকম মেয়ে খুঁজে। আর দুনিয়াতে এরকম মেয়ে কখনো এক্সিস্ট করে না যার ফেস হচ্ছে একদম ন্যাচারাল মেকআপের মতো করা থাকে, কখনোই না, ন্যাচারাল ফেস এরকমই হয়। হ্যাঁ যে নিজেকে আয়নায় দেখে আসবা, তোমরা যেরকম মেয়ে খুঁজো তুমি এটা ডিজার্ভ করো কিনা। আহারে ময়দা সুন্দরী চোখে নিচে যে কালো দাগ, আল্লাহ আহারে আপনি এত ধলা চামড়ার পুরা, ও আল্লাহ। আমার ফেস নিয়ে আমি খুবই হ্যাপি আছি, আমি নিজেকে কখনো অসুন্দর মনে করি না কোনো কিছুই না, আমি হ্যাপি, আমাকে যা দিচ্ছে ওইটা নিয়ে। আমার ফেসে একটা ঠিক আছে, আমার ফেসে পিম্পল প্রবলেমটা নাই, বাট হচ্ছে আমার চোখে নিচে ডার্ক সার্কেলের জন্য আমাকে খুবই বাজে লাগে মাঝে মাঝে, একটু অতিরিক্তই লাগে, মনে হয় কি পুরো ফেসটার ভিতরে জাস্ট যে কালো হয়ে থাকে, তো ঠোঁটটা হচ্ছে লিপ, আমার লিপ কিন্তু ব্ল্যাক, আমার আম্মুর লিপ এরকম, তো আমার আম্মুর লিপ খয়েরি কালার, তো আম্মুর মতো আমারও হয়েছে। হায় রে মানুষ, ওই যে আপনার মতো আরেকটা আরিফ আবাল দেখতেছে, আর কিছু না আপনি তো আবালের থেকে আরো বড় ভাইয়া, আপনি নিজে মানুষকে বলে আপনি নিজে দেখে কমেন্ট করতেছেন, ওয়াও ক্ল্যাপ ফর ইউ, ইউ আর দ্য বিগেস্ট আবাল ইন দিস ওয়ার্ল্ড। ভাই তোর যদি ক্রিম দিতে হয়, হ্যাঁ আমি ক্রিম কি করছি জানো, এইভাবে খুইলা ড্রেস আপ খুইলা তারপরে ক্রিম দিতেছিলাম, আমি বসে রেছি গল্প করতেছি আর হাতে মাতে একটু দিলাম, কারণ আমি গোসল করে এসেই লাইভে চলে আসছি, কেন জানি গল্প করতে মন চাইছে এর জন্য। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো হুমায়রা ইসলাম মুনা। আচ্ছা মাদারীপুর
your natural is so beautiful, like because so sweet. Thank you. হ্যাঁ, এইসব ছেলেরা এরকমই খোঁজে, ওরা হচ্ছে মেয়েদেরকে ন্যাচুরালি মেকআপ করা থাকবে। আসলে ওই ছেলেগুলো না মেকআপ করা দেখেই ক্রাশ খায়, কিন্তু খুঁজে হচ্ছে ন্যাচুরাল মেকআপ মেয়ে। কিন্তু আমার জিএফ এর মতো লাগে, তাই আপনাকে হয়তো এতটাই ভালো লাগে। কত মানুষের জিএফ এর মতো, কত মানুষের এক্স এর মতো। আমি রাত জাগি না রে ভাই, আমি রাত জাগি না। আমার যখন প্রমোশনের কাজ থাকে, আমি যখন লাইভের কাজগুলো করি, তখনই আমার রাত 12টা বাজে ঘুমানো হয়। কজ হচ্ছে লাইভ টাইভ করে ভিডিও টিডিও করে দেন হচ্ছে 12টা বাজে ঘুমাই। আদারওয়াইজ হচ্ছে আমি 10টা বাজে ঘুমাই যাই, আমি রাত জাগতে পারি না। তোমার হাসিটা আর তোমার দুইটা চোখ মাশাআল্লাহ অনেক সুন্দর। ও থ্যাংক ইউ সো মাচ আপু। না ভাইয়া, আপনি মুরাদ ভাইয়াকে বিয়ে করেন, আমার কোনো শখ নাই বিয়ে করার। আমি ভালো আছি, যেরকমই আছি। কালকে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম ভালো মতো পড়ো ভাই, দোয়া করো ভাই, দোয়া করো যাতে কোনোভাবে একটু ভালো মতো দিয়ে চলে আসতে পারি। আমার পিছে জানি কে বসছে আপু, একটু দেখাইও, আর কিছু কর নেই। ইয়েস, এটা তুমি ঠিক বলছো, শেখ তসলিম মিম বাংলাদেশের মানুষ খুবই জাজ করে একটা মানুষকে, মানে নিজেরটা দেখবে না। আমি আমি কিরকম, আমি সুন্দর কিনা, আমি কী কিনা, আসলে সুন্দর দিয়ে কোনো কিছুই চলে না। আমরা আসলেই ঠিকই, মানে মানুষ ঠিকই বলে, সুন্দর দিয়ে কখনো চলে না। আমি আমার লাইফে এই জিনিসটা বুঝছি, মানুষটা দেখতে সুন্দর বাট ভিতর দিক দিয়ে যদি মানুষটা খুবই বাজে হয়, আই ডোন্ট থিঙ্ক সো যে সুন্দর মানুষ দরকার আছে। আসলে ভিতরটা দেখা উচিত। আমি নিজে এটা প্রুফ পেয়ে গেছি, কারণ আমি সুন্দর জিনিসটা খুবই খুঁজি। কাজে আমার মনে হয় কাজে হাজবেন্ডটা যদি সুন্দর সুন্দর হয়, তাহলে বাচ্চা কাচ্চাগুলো সুন্দর সুন্দর হবে। হ্যাঁ, লাভ ফ্রম পাকিস্তান, এর জন্য তোমার নাম লেখা হচ্ছে শুকনো পাতা। সিরিয়াসলি, দ্য ওয়ে ইউ স্মাইল, দ্যাটস ব্লাস্ট, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আমি মুখ ওয়াশ করায় প্রপোজ করছি। ওয়াও, রিয়েলি? যে চা আগে মুখটা ধুয়ে আয়, তোমার মতো বেশ ছেলের সাথে তো কেউই টিকবে না, ধুয়ে দিন। ন্যাচুরাল বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। আমি হাসতে হাসতে এখন মরে যাব, ট্রাস্ট মি। অ্যান্সার পাইতেছি না তো, কিসের অ্যান্সার? মারিয়া তাহজাবিন মৃত্তিকা, তুমি কয় বেঞ্চ পড়ে বসছো আমার? আমার পিছনে তো মারিয়া, তুমি কি তারও পিছনে বসছো? আমার পাশের মেয়েগুলা না, আমার এক্সাম হলে আমাদের সাইডের যে পাশে মেয়েগুলো বসছে, এরে বাবা রে বাবা, ওরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে পুরো লেখা শুরু, লেখা শুরু। আর আমি ওদের দিকে তাকায় থাকি, বিকজ ওদেরটা দেখা যায় না, বেঞ্চ দিছে এত বড় বড়, আমি এক কোনায়, আমার সাইডেরটা এই কোনায়। ওরটা যে দেখা দেখা লিখবো আমি, ওরটা দেখতে দেখতে ম্যাম এসে আমার সামনে বসে থাকবে যে তুই কী দেখাস ক, মানে এরকম। কিন্তু ওরা হচ্ছে দেখ এত ফাটাই ফেলে এক্সাম হলে লিখতে লিখতে। আমি মনে হয় এক্সামে একমাত্র ব্যক্তি যে বসে থাকে আধা ঘন্টা লেখি, আধা ঘন্টা বসে থাকি, এইভাবে হচ্ছে আমার দেড় ঘন্টা চলে যায়। হ্যাঁ, আমি বলি, 21 তারিখ থেকে আমি হচ্ছে আবার এগেইন শাড়ি পরবো। আমার কতগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি এসে আছে, বাট পরা হচ্ছে না, সো শ্যুট করতে হবে, ভিডিও করবো, পিকচার ক্লিক করবো ফর ইনস্টাগ্রাম। অ্যান্ড হচ্ছে তোমার এখনের পিকচারগুলো আমি অনেক ভালো তোলার ট্রাই করবো, ছাদে খুবই কম, ছাদকে ইগনোর করার ট্রাই করতেছি, যে ছাদে এখন তুলবো না, জাস্ট বাইরে যেয়ে তুলবো, যাতে ক্লাসিক হয় তোমার হচ্ছে ইয়াগুলা পিকচারগুলো, কজ ছাদে অত বেশি সবসময় ভালো লাগে না, তো জন্য বাইরে যেয়ে ট্রাই করব। আমি না একটা জিনিস বুঝি নাই, দেখো আমার এই কয়েকটা না চুল কেমনে না ছিঁড়ে গেছে না পুড়ে গেছে, আমি কিচ্ছুই বুঝি নাই। আমি দেখে হঠাৎ করে ভয় পেয়েছি, আম্মু আমার বলতেছি তোর চুল কি কেউ কাটা নিয়ে গেছে কেন কি, মানে এখানে এই কয়টা চুল আমার হঠাৎ করে নাই এতটুকু। বাট সো ফার দ্য পিপল আর সো ডিসগাস্টিং, ইফ ইউ আর ভেরি পিটি অ্যান্ড কিপ গোয়িং, থ্যাংক ইউ সো মাচ মিম। আমার লাইফে এরকমই একজন ব্যক্তি আসবে যে আমার সব কিছু পছন্দ করবে,
আমি উইথাউট মেকআপ যেরকম যে আমাকে জাজ করবে না কোনো কিছুতে, যে আমার আমার পাস্ট কিন্তু অনেক খারাপ, তোমরা যারা জানো না, আমি তোমাদেরকে বলিও নেই, যেটা হয়তো আমি এক টাইমে শেয়ার করবো বাট এখন না, আমার পাস্ট অনেক খারাপ। আমি যখন থেকে ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমার পাস্ট খুবই খারাপ। সো আমি ওই ব্যক্তিকে আমার পাস্ট সম্পর্কে জানাবো, আমি নিজেকে আমি সব কিছু জানাবো, দেন হচ্ছে আমার সম্পর্কে সব কিছু বলবো, আমি যেরকম ওইভাবে দেখে যদি মানুষটাকে আমার পছন্দ হয় ইটস ওকে, তাহলে আমি সেই মানুষটার সাথে আমার লাইফে যাবো, আদারওয়াইজ দরকার নেই। যদি এরকম চিপ মেন্টালিটির ছেলেগুলো, আমি তো কখনো যাবো না রিলেশনে, খুবই চিপ মেন্টালিটি ওদের, খুবই চিপ, রেসপেক্ট করতে জানে না। বাট আমি একটা কথা বললাম, আমার এক্স খুবই ভালো ছিল, মেয়েদেরকে খুবই রেসপেক্ট করে, এই জিনিসটা অনেক ভালো। কালকে এক্সামটাতেও এফবিতেই আসি, বুঝি না সত্যি। আজকাল ছেলেরা সুন্দর মেয়ে চায়, কিন্তু ওরা তো বোঝে না যে সব মানুষের আল্লাহ সৃষ্টি করছে। না ডোলা, তোর কমেন্টস এখানে শো করতেছে না। হ্যাঁ আমার লিপস ব্ল্যাক কালার, কজ আমার আম্মুর লিপস হচ্ছে ডার্ক কালার, এর জন্য আম্মুর থেকে আমাদের লিপসও ডার্ক কালার হয়েছে। আমার চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম, আমি কি তোমাদেরকে ক্লোজ দেখাবো, এই যে আমার চোখের নিচে হচ্ছে ডার্ক সার্কেলের প্রবলেম, যেটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই। সো এটাই, তোমাকে কিছু মানুষ বাজে কমেন্ট করে কেন, কজ আমি আমি এটা আমার জন্যই করে সত্যি, যেটা আমি বাজে কমেন্ট আমাকে কেন করে আমি বলি, কজ আমি ওই জিনিসটা নিয়ে বেশি রিয়েক্ট করে ফেলি। আমাকে কেউ কিছু বললে বা কোনো কিছু বাজে কমেন্ট থেকে শুরু করলে আমি খুবই রিয়েক্ট করি, তো ওই জিনিসটার জন্য আমার ওই জিনিসটা বেশি হয় যে আমি খুবই রিয়েক্ট করি। ওইটাই, যদি আমি রিয়েক্ট করা বন্ধ করে দিই তখন থেকে দেখবো ওই জিনিসটার বেশি হচ্ছে না। তোমাকে আমার খুবই ভালো লাগে, আই লাভ ইউ প্রীতি আপু, আই লাভ ইউ টু। আচ্ছা আমার ফ্রেন্ডরা নাকি কমেন্ট করতেছে, বাট ওদের কমেন্টস আমার কাছে শো করতেছে না, আমি বুঝলাম না, আমি তো সবার কমেন্ট দেখতেছি। আপনার চুলগুলো অনেক সুন্দর, ইউ আর ভেরি বিউটিফুল উইথাউট মেকআপ, থ্যাংক ইউ সার লর্ড ফর দিস কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। কমেন্ট পড়তেছি তো রে সোনারা, চুলগুলো সব ভিজা, স্টিল ভিজা, শুকায় নেই, আমি গোসল করি, তোমাদের কাছে গল্প করতে চলে আসছি। এখানে এরকম ফুইলা আছে কেন, আমি না বুঝতেছি না এরকম হয়েছে। পড়ার রেখা এসে তোমার লাইভ দেখি, ও আচ্ছা, এক নিয়ে পাঁচ নিয়ে এইভাবে লাইভে বলা, তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় না? না আমি এক্স নিয়ে অনেক কাহিনী হয়েছিল আমার লাইফে পাস্টে, সো আব্বু আম্মু জানে, এখন হচ্ছে এই জিনিসটা মাফ করে দিছে আমাকে এটাই। আর সত্যি বলতে আমার আব্বু আমার লাইফ দেখে না, তো দেখে না, যারা জানে তারা একমাত্র দেখছে, কজ আমি হচ্ছে বাস খাইছিলাম অনেক বড়োভাবে, ওই রিলেশনটা করার পরে এত বড়োভাবে বাস খাইছিলাম, মনে হচ্ছিলো আমার বাসা থেকে আমার আব্বু আম্মু আমার মায়েরা ফেলবে, কজ আমাদের বাসায় কখনো এরকম কোনো কিছু হয়নি, রিলেশন টিলেশন কেউ করে নাই বলতে গেলে মেয়েরা, তো আমার আমার এদিকে কখনো এক্সপেক্ট করে না আমি যেরকম কিছু করবো, তখন জেনে গেছিলো বাসায় অনেক কাহিনী আছে, তো এর জন্য ওই এক্স নিয়ে কিছু বলে না, এখন প্রেজেন্টে যদি কিছু করি তাহলে মায়েরা ফুলবে আমার, এই জন্য প্রেজেন্টে কোনো কিছু বলি না, করিও না, প্রেজেন্ট নিয়ে করা দরকার কি, পাস্ট নিয়ে একটু গল্প অল্প করে ছাইটা ময়রা দিই, মনে একটু সুখ শান্তি পাই, এই এডে আর কিছু না। ন্যাচুরাল লুক, হিস তুমি কিন্তু আসছিলা আমার স্বপ্নে আসছিলা, আমিও স্বপ্নে জিমিনরে অনেক বেশি দেখি রে ভাই, জিমিনরে দেখি মাঝে মাঝে, ডেহোপরে দেখি, সুগারে দেখি, স্বপ্ন স্বপ্নই রেখে থেকে গেল, দেখার হলো না। আমি তো ইংলিশেই কমেন্ট করতে পারি না, তাই রিপ্লাই দিবা না, ওকে, আমি ইংলিশ খুবই কম পারি সত্যি। ওকে থ্যাংক ইউ, থ্যাংকস আ লর্ড, আমি ভাবি নাই আজকে 6K প্লাস ভিউ হয়ে যাবে, বাই, আল্লাহ হাফিজ, থ্যাংকস আ লর্ড, এক্সামের পরে দেখা হচ্ছে 21 তারিখে, আল্লাহ হাফিজ। দোয়া করো কালকের এক্সামের জন্য, আমার ফার্স্ট পেপার অনেক খারাপ হয়েছে, আমি সেকেন্ড পেপার খারাপ দিলে আমার মায়েরা ফেলবে, সো বাই, আল্লাহ হাফিজ।